আমার স্নেহের ছাত্ররা, আগের ক্লাসটাতে কতগুলি বিশেষ প্রাণীর বাসস্থান ও আচার আচরণ অর্থাৎ আচরণ বিজ্ঞান আর আচরণ বিজ্ঞানীদের নিয়ে আলোচনা শুরু হয়েছিল। সেই আলোচনায় তোমরা দুজন বিজ্ঞানীর নাম শুনেছিলে। সেই দুজন বিজ্ঞানী হচ্ছেন চার্লস ডারউইন আর জো আরি ফেবা। বিজ্ঞানী ডারউইন আরি ফেবার আধুনিক আচরণ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ উত্তরসূরি বলে ধরা হয় তিনজন বিজ্ঞানীকে। এরা হলেন নিকো টিনবার্জেন, কনরাড লোরেন্স আর কার্ল ফন ফ্রিস। টিনবার্জেনের অনেক বিখ্যাত গবেষণার মধ্যে বিখ্যাত আবিষ্কার হল পাখিদের বোকামি। হেরিংগাল নামে এক ধরনের পাখি আছে, এরা মাটিতে ডিম পাড়ে ও তা দেয়। পরীক্ষা করার জন্য তাদের বাসার পাশে আসল ডিমের থেকে অনেক বড়, বেশি চকচকে ডিম রেখে দিলে মা বা বাবা পাখি তাড়াতাড়ি আসল ডিম ছেড়ে সেই নকল ডিমে তা দিতে চেষ্টা করে। লোরেন দেখেছিলেন হাঁসের ডিম ফুটে বেরোবার সময় যাকে সামনে দেখে তাকেই মা বলে ভেবে পুরো ছেলেবেলাটা তার পিছন পিছন ঘুরে কাটিয়ে দেয়। এমনকি ডিম ফুটে বেরোনোর সময় যদি মায়ের হলুদ ঠোঁটের মতো দেখতে একটা রং করা কাঠের টুকরোও বাচ্চাদের দেখানো হয়, তবে তারা ওই কাঠের টুকরোটা দেখলেই মা বলে প্যাক প্যাক করতে করতে ছুটে যায়। বিজ্ঞানী ফন ফ্রিস আবিষ্কার করেছিলেন মৌমাছিদের ভাষা। কোনো জায়গায় ভালো মিষ্টি রস ভরা ফুল দেখে শ্রমিক মৌমাছি মৌচাকে ফিরে আসে বাকি সঙ্গী শ্রমিকদের খবর দেওয়ার জন্য, যাতে ওই মিষ্টি রস মধু তৈরির জন্য সবাই মিলে নিয়ে আসতে পারে। যে মৌমাছিটি খবর এনেছে সে বিশেষ বিশেষ ভঙ্গিতে চাকের উপর নেচে নেচে সঙ্গীদের বুঝিয়ে দেয় কোন দিকে কত দূরে সেই রস ভরা ফুলেরা আছে। টিনবার্জেন, লোরেন্স আর ফন ফ্রিসকে তাদের গবেষণায় কৃতিত্বের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়। জেন গুডাল প্রথম মহিলা যিনি বন্য শিম্পাঞ্জিদের আচার আচরণ কীরকম তা জানবার জন্য আফ্রিকার গভীর জঙ্গলে একা দিনের পর দিন কাটিয়েছেন, তিনি প্রথম আমাদের জানান যে শিম্পাঞ্জিরা কাঠি দিয়ে উইপোকা খুঁচিয়ে বার করে খায়, ঠিক মানুষেরা যেমন ছিপ দিয়ে মাছ ধরে সেরকম। আসলে উইপোকা তো মাটির উপরে, হ্যাঁ, কিংবা কোনো মরা গাছের উপরে বাসা করে, মাটির উপরে ওরা এমনভাবে মাটির উপরে বাসা করে যে ওগুলো একদম পুরো সেই ঢিপির মতো দেখতে হয়। কেমন, তোমরা হয়তো কেউ কেউ দেখে থাকবে উইয়ের ঢিপি কেমন, এই উইগুলো মাটির তোলে, কেমন মাটি তুলে তুলে ওরা ওর ভিতরে আসলে বাসা করে, কেমন সেগুলো ঢিপির মতো দেখতে হয়। তো সেই ঢিপির ভিতরে এই শিম্পাঞ্জিরা কাঠি ঢোকায়, কেমন কাঠিটাকে ঢুকিয়ে যেই ঢোকালো ওর মধ্যে হয়তো উই পোকা লেগে গেলো, তারপর ওটাকে বার করলো উইয়ের ঢিপি থেকে, বার করে সেইটাকে ওরা খায়, ওই উই পোকাগুলোকে খায়, ঠিক মানুষরা যেমন ছিপ দিয়ে মাছ ধরে সেরকম। শিম্পাঞ্জিরা বন্য অবস্থাতেও যে প্রায় মানুষের মতো আচার আচরণ করে তা জানা গেছে তাঁর গবেষণা থেকে। অনেক ভারতীয় বিজ্ঞানীও জীবজন্তুর আচার আচরণ নিয়ে গবেষণা করে বিখ্যাত হয়েছেন, যেমন সালিম আলী ভারতীয় পাখিদের আচরণ আচরণ নিয়ে লিখেছেন। সালিম আলীর একটা বিখ্যাত বই আছে পাখিদের নিয়ে, কেমন তোমরা দেখবে পরে। রাঘবেন্দ্র গাডাগকর গবেষণা করতেন বোলতাদের সমাজ ব্যবস্থা কীরকম সে বিষয়ে। এম কে চন্দ্রশেখর বাদুর এবং অন্যান্য অনেক প্রাণীর শরীর কীরকম সময় মেনে কাজ করে গবেষণা করে তা জেনেছেন। আর রতনলাল ব্রহ্মচারীর গবেষণায় জানা গেছে বাঘরা কীভাবে মূত্রের মধ্যে গন্ধ মিশিয়ে নিজের এলাকা চিহ্নিত করে রাখে, কেমন। আর সবশেষে তোমরা আরেকজন বিখ্যাত লোকের কথা জানবে, তিনি হচ্ছেন গোপালচন্দ্র ভট্টাচার্য। সারা জীবন উনি বাংলার পোকামাকড়দের আচার আচরণ খুঁটিয়ে দেখেছেন, তাদের নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন, তারপর সেই সব গবেষণার কথা বাংলা ভাষায় সহজ সুন্দরভাবে সবার জন্য লিখেছেন। তার বিখ্যাত একটি বই, মানে সেই বইটার নাম হচ্ছে বাংলার কীট পতঙ্গ। এই বইটি হচ্ছে সবথেকে বিখ্যাত বই, তোমরা যখন সুযোগ পাবে তখন এই বইটি পড়ে ফেলবে।
এই বইটা পড়লে তোমরা পোকামাকড়দের নানা রকম আচার আচরণের কথা জানতে পারবে, তোমাদের খুব ভালো লাগবে বইটা পড়তে। কেমন? গোপালচন্দ্র ভট্টাচার্যের লেখা থেকে কিছু অংশ এখানে তোমাদের দেওয়া আছে, তোমরা একটা পড়বে, আমি তোমাদের একটু পড়ে শোনাচ্ছি। কেমন? একদিন সকাল 9টা 9:30 এইরকম সময় পল্লী অঞ্চলের রাস্তা দিয়ে চলেছি। সকাল থেকেই শিশির বিন্দুর মতো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল। কিছু দূর অগ্রসর হতেই রাস্তার এক পাশে পরিষ্কার স্থানেই একটা সুপুরি গাছের ওপর নজর পড়ল। কতকগুলি নালশো অর্থাৎ লাল পিঁপড়ে সার বেঁধে গাছটার উপরের দিক থেকে নিচের দিকে ছুটে আসছিল। অবশ্য দু চারটে পিঁপড়ে উপরের দিকে উড়ছিল। নালশোরা সাধারণত গাছের উপরই চলাফেরা করে, নেহাত প্রয়োজন না হলে মাটিতে বা নিচু জায়গায় বড় একটা নামতে চায় না। তাছাড়া সুপারি গাছের উপর এতে সাধারণত দেখতে পাওয়া যায় না, কাজেই ব্যাপারটা কী দেখবার জন্য কৌতূহল হলো। কাছে গিয়ে দেখলাম গাছের এক পাশে মাটি থেকে প্রায় 1 ফুট উপরে কালো রঙের একদল খুদে পিঁপড়ে ছোট্ট একটা গুবরে পোকাকে আক্রমণ করে নিচে নামবার জন্য তার ঠ্যাং ধরে প্রাণপণে টানাটানি করছে। উপর দিক থেকে আবার 5-6টা নালশো তার সামনের দুটো পা ও ঘাড় ধরে এমনভাবে টান হয়ে রয়েছে যেন আর একটু হলেই ছিঁড়ে যাবে। গুবরে পোকাটার কাছ থেকে নিচের দিকে গাছটার গোড়ার উপর এখানে সেখানে আরও অসংখ্য খুদে পিঁপড়ে ইতস্তত ঘোরাঘুরি করছিল। সুপারি গাছটা প্রকাণ্ড একটা আম গাছের উপর হেলে পড়েছিল। আম গাছটাতেই ছিল নালশোদের বাসা। সেখান থেকে সুপারি গাছটার উপর দিয়ে দু একটা টহলদার পিঁপড়ে নিচের অবস্থা তদারক করতে আসায় হয়তো শিকারটা নজরে পড়ে যায়। তার ফলেই খুব সম্ভব উভয় দলে শক্তি পরীক্ষা চলেছে। লক্ষণ দেখে বোধ হলো খুদেরাই প্রথম শিকারটাকে আক্রমণ করে তাকে অনেকটা কাবু করে এনেছিল। তারপর এসেছে এই নালশোর দল। বেশ কিছুক্ষণ ধরেই যে এই কানোটা চলছিল তাতে সন্দেহ নেই, কিন্তু উভয় পক্ষের টাগ অফ ওয়ারটা চলছে অনেকক্ষণ ধরে। এদিকে ওদিকে দু চারটা খাড়া পাহারা মোতায়েন করেছে মাত্র। এই পাহারাদার সান্ত্রীরা সুর উঁচিয়ে মুখ হাঁ করে নিশ্চলভাবে অপর পক্ষের গতিবিধির দিকে লক্ষ্য রেখেছে। পূর্বের অভিজ্ঞতা থেকে বুঝতে বাকি রইল না যে শীঘ্রই একটা গুরুতর পরিস্থিতির উদ্ভব হবে। তোমরাও এবার থেকে ডারউইন, ফেবা, গোপালচন্দ্রের মতো চারপাশের পোকামাকড় পশু পাখিদের আচার আচরণ দেখতে শুরু করো। শুধু দেখলে হবে না, যা দেখলে তা একটা খাতায় তারিখ এবং সময় দিয়ে লিখে রাখো। কে জানে যে তুমিও একদিন ওনাদের মতো বড় আচরণ বিজ্ঞানী হয়ে উঠবে না। অবশ্য তার জন্য আরও পড়াশোনা ও গবেষণাও করতে হবে। কেমন? আজ তাহলে এই পর্যন্তই থাক।